ধান উৎপাদনে তালিকার উপরের দিকে থাকা এক জেলা নওগাঁ বাজারে মোটা চাল স্বর্ণা কেজি প্রতি পাঁচ থেকে ছয় টাকা বেড়ে বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকায় চিকন চালও ছয় থেকে আট টাকা বেড়ে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে চালের দাম এভাবে বাড়তে থাকায় চিন্তিত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ এক মাস আগে খেলাম চল্লিশ টাকা কেজি চাল তারপরে পঁয়তাল্লিশ টাকা আজকে আসে কিনতে আসে দেখেছি লাগি লাগে সারাদিনে দুশো আড়াইশো টাকা কামাই করি চাল কিনতে সব চলে যায় এইভাবে যদি চালের দাম বাড়ে তাহলে আমরা গরিবেরা চলবো কি করে এক খায় আরেক বেলা খায় না চালের দাম বাড়ার কারণ হিসেবে হাওড়াঞ্চল সহ সারা দেশে বন্যা ছাড়াও নানা কারণের কথা বলেছেন ব্যবসায়ীরা যারা চাউল ব্যবসায়ী যারা ধান ব্যবসায়ী তারা হাটে বাজারে যায় ধান পাচ্ছে না যার কারণে এটা একটা চালের দামে বৃদ্ধির কারণ এলসির চালও যে দাম ছিল বর্তমানে সে চালের দামটাও অনেক বেশি বস্তাকে একশো দেড়শো টাকা বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ কেজি বস্তার উপরে এটা এই সব মিলে দেখা যায় যে চালের দাম দপে দফায় বৃদ্ধি চলছে আমাদের সমস্যা যেমন ক্রেতা নাই ব্যথা কিনা খুব খারাপ খালি দাম বেশি হচ্ছে কিন্তু ব্যথা কিনা নাই আমাদের মার্কেটে কোনো কাস্টমার নাই খুচরা যেখানে যারা কিন্তু হয়তো পাঁচ কেজি দশ কেজি তারা কিনছে তিন কেজি দুই কেজি মানে বস্তা পাইকারি বা এগুলো নাই তারা যদি আমাদের কম মূল্যে খাদ্য সরবরাহ করে তাহলে হয়তো এখানে বাজার নিয়ন্ত্রণ হতে পারে আগামী ইডি বড় মৌসুমে যদি আমাদের উৎপাদন হানড্রেড এর দিকে যায় তবেই না হচ্ছে আমাদের বাজার স্থিতিশীল হবে কিছুদিন আগে বন্যা হলো আমাদের নওগাঁয় দেখেন এই যে অতিবৃষ্টি পাহাড়ি ঢল থেকে যে বৃষ্টিটা আসলো এই দুই তিনটি কারণে হয়তো বা চালের দাম এক দুই টাকা বাড়ছে তবে এই ভাড়াটা আমি অলরেডি বাজার কর্মকর্তাকে এবং মোবাইল কোটের মাধ্যমে আমি মনিটরিং এর ব্যবস্থা করছি এটাকে ভারতে চালের দাম বাড়ায় সেখান থেকে চাল আমদানিতে অনাগ্রহ বাজার অস্থির হওয়ার কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা মৌসুমী সুলতানা চ্যানেল